আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় আলোচনা। এটি দ্বিতীয় আলোচনা আমরা আজকে শিখতে চলেছি শক্তির বিভিন্ন উৎস, শক্তির নিত্যতা, শক্তির রূপান্তর, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, আলো শক্তি। মানে এখানে কোনো গাণিতিক কোনো টার্ম নাই, সম্পূর্ণ আমাদের তত্ত্বীয়, মানে ক খ বা ঘ নম্বর প্রশ্ন আসতে পারে। আর সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হচ্ছে এমসিকিউতে। তো আজকের যে টপিকগুলো সেগুলো টপিকে কিন্তু প্রথমেই বললাম কোনো গাণিতিক সমস্যা নেই। সো এটা তোমাদের নোট ডাউন করতে হবে খুব ভালোভাবে, এবং সেটাই বাড়ির কাজ তোমাদের যে নোটটা আমাকে পুরোপুরি তৈরি করে সেন্ড করা। ওকে, কী কীভাবে এটা নোট করলে সেটা তো তোমাদের বইয়ের মধ্যে যদি তোমরা যা একটু বই বের করে ফেলো, 119 পৃষ্ঠায় আছে এটা, 119 পৃষ্ঠা থেকে শুরু। তো এখানে প্রথমে বলা আছে যে শক্তির বিভিন্ন উৎস, সোর্স অফ এনার্জি। শক্তির বিভিন্ন উৎস থেকে এখানে আমাদের আলোচনাটা শুরু। শক্তির বিভিন্ন উৎসের মধ্যে দেখো যে পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা জিনিস শক্তির উপরে ডিপেন্ড। আমাদের আমরা যে বেঁচে আছি সেটা শক্তির উপরে ডিপেন্ড, এবং আমরা কিসের উপরে ডিপেন্ড করি? খাদ্যের উপরে। আর খাদ্যটা ডিপেন্ড করে সূর্যের উপরে। মানে শক্তির মহা উৎস একটা হচ্ছে সূর্য। সূর্য থেকে আমরা বিভিন্ন ধরনের শক্তি পাই। তো এখানে বলছে যে শক্তির বিভিন্ন উৎসের মধ্যে শক্তি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের অনবায়নযোগ্য শক্তি ও নবায়নযোগ্য শক্তি, আরেকটা হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি, নবায়ন যোগ্য শক্তি। তো অনবায়নযোগ্য শক্তি বলতে কি, যেগুলো শক্তি পুনরায় তৈরি করা হয় না। মনে রাখবে এগুলো নৈবেদ্য, খুব ইজি। তোমরা এখানে যদি মনে না থাকে, তারপরে যদি তুমি বুঝো যে অনবায়নযোগ্য শক্তি জিনিসটা কি সেটার উপরে ডিপেন্ড করো, তুমি বলতে পারবে যে এটি অনবায়নযোগ্য শক্তি, এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তিটা হচ্ছে যেই শক্তিটার মধ্যে, যেই শক্তিটাতে কোনো ধরনের শক্তি পুনরায় ফিরে পাওয়া যাবে না, মানে নিঃশেষ হয়ে গেলেই শেষ, মানে এই শক্তিটা আজীবন নাই। অনবায়নযোগ্য শক্তি বলতে যেটা নবায়ন, নতুন করে নবায়ন করা সম্ভব নয়। যেমন কয়লা, কয়লার একটা খনি আছে, সেটা একসময় শেষ হয়ে গেলে আর নতুন করে কয়লা উৎপন্ন করা মানুষের পক্ষে সম্ভব নয়। তারপরে আমরা আরও দেখতে পারি, এখানে দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে শক্তির উৎসের মধ্যে। তেল, গ্যাস, তেল, গ্যাস, কয়লা, তারপরে আমাদের আরেকটা আছে নিউক্লিয়ার নাকি গ্যাস, তেল, গ্যাস, কয়লা, তেল, গ্যাস, এবং আরেকটা হচ্ছে নিউক্লিয়ার। তো এইগুলো বিষয়গুলো আমরা একটু দেখি। ওকে, কয়লা, কয়লার একটা খনি আছে, খনি থেকে প্রতিনিয়ত কিন্তু কয়লা উৎপাদন করা হচ্ছে। কয়লা জ্বালানি কাজে সবচেয়ে বেশি লাগে হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদন কাজে। বিদ্যুৎ উৎপাদন কাজে কয়লার ব্যবহার সবচেয়ে বেশি। আমাদের এদিকে একটা দিনাজপুরের এখানে তেপুখুরিয়া, বড় পুখুরিয়া, তেপুখুরিয়া না, ওইখানে একটা কয়লার খনি আছে। তো এই কয়লা একটা খনি যেহেতু আছে, তাই এক সময় এটা কী হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং সেটা আর পুনরায় নতুন করে তৈরি করা সম্ভব নয়। তাই এটা অনবায়নযোগ্য শক্তি, কথাটা বুঝবে। অনবায়নযোগ্য শক্তি বলতে কী বুঝি, যে শক্তিটা নতুন করে তৈরি করা সম্ভব নয়, বলতে নিঃশেষ হয়ে যাবে এবং সেটা আজীবন থেকে থাকবে না। এই ধরনের শক্তিকে আমরা অনবায়নযোগ্য শক্তি বলবো। তারপরে বলছে আমাদের তেলের কথা, তেলেরও কিন্তু খনি আছে সবচেয়ে বেশি। আরব বিশ্বে তেলের খনি সবচেয়ে বেশি আছে, যেমন সৌদি আরবে তেল আছে, তারপরে আমাদের কাতার আছে, কাতারেও তেল, এবং কি দুবাইয়েও তেল, তারপরে আছে আমাদের কি তুরস্ক, তুরস্কতেও তেল আছে। তো অনেক অনেক দেশ আছে যেগুলোতে তেলের খনি আছে। তো তেলের খনিতেও থেকেও যদি তেল শেষ হয়ে যায়, তাও আমরা কী করবো, এই এটাও আমাদের অনবায়নযোগ্য শক্তি, সেটা আর নতুন করে ফিরে পাবো না। গ্যাস কিন্তু বাংলাদেশে গ্যাসের খনি আছে, তো এই গ্যাসটাও আমাদের কি মিথেন গ্যাস, যেটা আমাদের রান্না কাজে ব্যবহার হয়, এবং কি এই গ্যাস দ্বারা কিন্তু অনেক কিছু করা যায়, অনেক জ্বালানি কাজে ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ে 11 অধ্যায় জ্বালানি, মানে জীবাশ্ম জ্বালানির অধ্যায়, এগুলো নিয়ে অনেক ভালোভাবে আলোচনা আছে। তো এখানে দেখো গ্যাস, গ্যাস একসময় নিঃশেষ হয়ে গেলে নতুনভাবে আর এটা তৈরি করা সম্ভব নয়, তাই এটা আমাদের কি একটা অনবায়নযোগ্য শক্তি, নিউক্লিয়ার। আমরা জানি যে পাবনায় রূপপুরে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে, ইউরেনিয়ামের প্ল্যান্ট এটা। এটা হচ্ছে সম্পূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর রাশিয়া থেকে করা হচ্ছে। তো এই যে আমাদের এই যে বিদ্যুৎ প্ল্যান্টটা যে আছে, সেটা একসময় কী করবে, নিউক্লিয়ার যখন আমাদের ইউরেনিয়াম শেষ হয়ে যাবে, তখন আমরা সেখান থেকে আর বিদ্যুৎ নতুন করে পাবো না। তো এই ক্ষেত্রেও দেখা যায় যে এটা আমাদের কি একটা অনবায়নযোগ্য শক্তি।
তাহলে বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো তোমাদের বইয়ের মধ্যে এগুলো নিয়ে বিস্তারিত হয়তো বা আলোচনা আছে নিচের দিকে, তো তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, এটা আলোচনা আছে, তেল, গ্যাস ও কয়লা। তো এখানে কয়েকটা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় উৎস হচ্ছে তেল, গ্যাস বা কয়লা। তেল, গ্যাস বা কয়লা তিনটি হচ্ছে ফসিল জ্বালানি। ফসিল জ্বালানি বিষয়টা হচ্ছে কীরকম, যেমন আমরা মানুষ এবং কি প্রাণী আছে এবং কি গাছপালা আছে, যেগুলো জীবন আছে, এরা একসময় কি মরে গেছে। মরে যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ছে, চাপা পড়ে প্রায় অনেক লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর মাটির নিচে চাপা পড়ে এগুলো তেল বা কয়লা বা আমাদের গ্যাস ইত্যাদিতে রূপান্তর হয়ে গেছে। এবং তোমরা হয়তোবা জানো যে এই যে আমাদের গাছগুলো আছে, গাছগুলো যদি লক্ষ লক্ষ বছর চাপা পড়ে থাকে, সেটা প্রথমত কয়লা হবে, কয়লা থেকে রূপান্তর হইতে হইতে সেটা ডায়মন্ডে পরিণত হয়ে যায়। কারণ এই যে কার্বন, কার্বনের কিন্তু দুইটা রূপভেদ আছে, দুইটা রূপভেদ না, এটা বহুরূপী মূল বলা হয়। এই কার্বনের, কার্বন দ্বারা গ্যাফাইট হয়, আবার কার্বন দ্বারা হয় আবার কি হীরা। মানে কার্বন দেখতে কালো, কিন্তু সেই জিনিসটাই সবচেয়ে বেশি চকচক করে, হীরা। এখান থেকে বোঝা যায় যে আমরা কালো হলেও আমাদের হৃদয়ের ভিতরে এমন কিছু বিকশিত আছে যেগুলো থেকে আমরা কি হতে পারি এবং ডায়মন্ড হতে পারি, তাই না? অনেক অনেক পৃথিবীর মধ্যে মানুষ আছে যারা অনেক কালো, কিন্তু তারা সবচেয়ে ভালো ভালো পারফরমেন্স করে তাদের জীবনগুলো ধন্য করে ফেলছে। যেমন নেলসন ম্যান্ডেলা কালো, মানে সেই রকম কালো। তো উনিও কিন্তু একটা অবিসংবাদী নেতা। তারপরে তোমরা দেখবে যেমন প্যান্থার নামে একটা সিনেমা করছিল, যেটা সম্পূর্ণ কালো মানুষ নেই সিনেমাটা, ফর্সা মানুষ নেই বললেই চলে। তো সিনেমাগুলো কালো মানুষ নিয়ে করা হয়। প্যান্থারের যে নায়কটা সবচেয়ে বেশি জনপ্রিয়, তোমরা যদি দেখে থাকো যে ব্ল্যাক প্যান্থার নামে একটা সিনেমা আছে, আমেরিকান সিনেমা, খুবই ভালো লাগে। আবার সিনেমাটার সম্পূর্ণ যেমন সায়েন্সিফিক জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং। তোমরা দেখবা বলতে পারো, স্যার এত সিনেমা দেখেন। হ্যাঁ, আমি সিনেমা দেখতে ভালোবাসি, তবে সিনেমাগুলো আমাদের বিজ্ঞান রিলেটেড হতে হয়। যেমন ফিজিক্স, এই বিষয়গুলো দেখো যে ডাল ভাত বানিয়ে ফেলে কিছু কিছু ফিজিক্স। যেমন একটা সিনেমা দেখছিলাম, এই সিনেমাটার নাম হচ্ছে মনে পড়তেছে না, বাগি থিরি। এই সিনেমা নিয়ে তো অনেক জল্পনা কল্পনা, তোমরা যদি দেখে থাকো তাহলে শুনে থাকবে যে যারা সিনেমা, হিন্দি সিনেমা দেখো, বলিউডের, বাগি থিরি হচ্ছে টাইগার শ্রফের সিনেমা। আমার টাইগার শ্রফের অনেক ভক্ত, ওনার ডান্স এবং কি ওনার যে মানে অ্যাকশনগুলো প্রায় রিয়েল, কিন্তু ওইখানে একদম ফিজিক্সকে ডাল ভাত বানিয়ে দিছে। মানে এত বাজে টাইপের একটা অ্যাকশন সিন করছে। এটা ডিরেক্টরের দোষ, এটা কোনো অ্যাক্টরসের দোষ না, কারণ এদের যা বলতে বলা হয় তাই, মানে যা করতে বলা হয় তাই করে। আমরা মনে হয় ওগুলো ওইদিকে চলে না যেয়ে লেখাপড়ায় ফিরে আসা দরকার। তো এখানে আসলে কি অনাবেদনক শক্তি আমরা দেখে নিলাম, কয়লা, তেল, গ্যাস, নিউক্লিয়ার, এগুলো হচ্ছে আমাদের কি অনাবেদনক শক্তি। আর এই ফসিল ফয়েল থেকে আমরা এত দূরে চলে গেছিলাম, তাই না? এ যেখানে বলেই দিছে, অর্থাৎ লক্ষ কোটি বছর আগে গাছে, গাছপালা মাটির নিচে চাপা পড়ে এই পৃথিবী বসানো প্রায় পাঁচশো কোটি বছর পুরনো এই পৃথিবীটা। তো লক্ষ কোটি বছর হতেই পারে, তাই না? এর আগে তো গাছ ছিল। লক্ষ কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিন তাপ ও চাপের এই রূপ নিয়েছে, মাটির নিচ থেকে কয়লা, তেল বা গ্যাসকে তুলে ধরতে হয়, তুলতে হয় মাটির নিচ থেকে। যে তেল তোলা হয় এটাকে ক্রুড ওয়েল বলে। প্রাথমিক অবস্থায় সেগুলো কি অনেক ঘন থাকে, রিফাইন করে সেগুলো পরিশোধন করে পেট্রোলকে আলাদা করা হয়, কেরোসিনকে আলাদা করা হয়, ডিজেলকে আলাদা করা হয়, অকটেনকে আলাদা করা হয়। এইভাবে সবগুলোকে আলাদা করে 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 আমরা সেগুলো কি বাজারজাত করতে পারি এবং কি সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে আমাদের যে নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার শক্তি সম্পর্কে তোমাদের 110 পৃষ্ঠা তোমরা দেখতে পারো, তোমাদের বইয়ের মধ্যে আছে এখানে বলা মোটামুটি। তো আশা করি এগুলো পড়লে বুঝতে পারবে। যেমন আমাদের জ্বালানি হিসেবে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ইউরেনিয়াম। তো ইউরেনিয়াম একসময় কী হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে কি আমরা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে আমরা কি বিদ্যুৎ আর পাবো না। তো এরপরে আমরা দেখবো নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কিন্তু আমাদের অনেকগুলো আছে, যেমন আমাদের জলবিদ্যুৎ। এই নবায়নযোগ্য শক্তির মধ্যে আছে আমাদের মানে ওয়াটার কারেন্ট, ঠিক আছে? তো এইটা আছে আমাদের জলবিদ্যুৎ, তারপরে আছে আমাদের জলবিদ্যুৎ আছে, বায়োমাস আছে। বায়োমাস সম্পর্কে আশা করি জানো, প্রত্যেকটা বাসাবাড়িতে হয়তো বা অনেকেরই বাসাবাড়িতে বায়োমাস দেখতে পাওয়া যায় এখন। তারপরে আছে আমাদের সৌরশক্তি। ও মাই গড, এটা তো ছোটোবেলা থেকে পড়ে আসতেছে, তাই না? সৌরশক্তিটার কাহিনী, মানে এটা সূর্য থেকে যে শক্তিটা আমরা পেয়ে থাকি। তো বায়ু, কার কার বাসায় সৌরবিদ্যুৎ আছে একটু জানাবে? সৌরবিদ্যুৎ আশা করি জানো, সোলার। জিও থার্মাল সম্পর্কে অনেকেই হয়তো বা জানা, জিও থার্মাল জিনিসটা অনেক মজার, থার্মাল। এবং এখান থেকে তুমি সহজেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারো। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আসছিল, তো অ্যাসাইনমেন্টের ঘ নাম্বার অ্যান্সার এটা ছিল যে কীভাবে আমাদের জিও থার্মাল
বা আমাদের এই যে বায়ু শক্তি শব্দ শক্তি অর্থাৎ নবাঞ্জক গণ আবেদন শক্তির সুফল কুফল কী এবং সেইখান থেকে আমরা কীভাবে সামাজিক অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো। আমি ওই ভিডিওতে বলছিলাম যে একটা অর্থনীতি ইতিহাসের মতো কথাবার্তা, কারণ কোনো গাণিতিক টার্ম নাই, সম্পূর্ণ ইতিহাসের মতো। এটা কত সপ্তাহে আছে জানি না, ঠিক মনে নেই। তো তোমাদের এখানে আমাদের অনবাঞ্জক শক্তির কথা বলা আছে। নবাঞ্জক শক্তি বলতে এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে জলবিদ্যুৎ, পৃথিবীতে যতদিন নদী আছে, জল আছে, পানির স্রোত আছে, ততদিন ধরে এই বিদ্যুৎটা থেকে যাবে। যেমন আমাদের বাংলাদেশের কিন্তু কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানের মধ্যে কিন্তু অবিরত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং সেটা নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি হচ্ছে আমাদের নবায়নযোগ্য বায়োমাস, অর্থাৎ বায়োমাস হচ্ছে আমাদের গ্যাস প্লান্ট আছে, যেমন গোবর দিয়ে বা এরকম করে পশু পাখির বিষ্ঠা দিয়ে এটা তৈরি করা হয়। সেটা দুটি, একটা বাড়িতে যদি দুটি গরু পালন করা যায়, তার যে গোবর হয় সেই গোবর দিয়ে আমরা প্রায় অনেকগুলো বাল্ব জ্বালাতে পারি এবং কি গ্যাসে চুলায় রান্না করতে পারি। এগুলো একদম ফ্রি, সম্পূর্ণ সম্ভবত 50,000 মতো টাকা ব্যয় হয়। তো আমরা এটা নেইনি বায়োমাস, আমার কাছে পরিবেশটা তেমন একটা ভালো লাগেনি, কারণ একদম কি অবস্থা পাইপের মাধ্যমে। যদিও এটা মনে হয় যদি পরিবেশের সাথে সম্পূর্ণ সব কিছু ঠিক রাখে, যদি চালনা করা যায় তাহলে দেখতে মানে ভালো লাগবে। তবে বাড়ির ভিতরে যদি করা যায় একদম মানে একটা জায়গায় আছে বাদ, মানে বেশি একটা ভালো লাগেনি আমার কাছে বায়োমাসটা। তারপরে আছে আমাদের কি সৌর, সৌর সিস্টেমটা হচ্ছে এরকম যে সোলার প্যানেল। আমাদের কিন্তু পৃথিবীতে যত শক্তি দেখতে পাচ্ছ সবগুলো শক্তির মূল উৎস যদি ধরা যায় তাহলে সৌর, মানে সূর্যকে ধরা যায়। সূর্য থেকে যে শক্তি আমরা পাই, পৃথিবীতে যে শক্তিটা আসে তার 2% যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে পৃথিবীতে বিদ্যুতের অভাব হতো না। কিন্তু আমরা 2% ভালোভাবে কাজে লাগাতে পারি না, অনেক শক্তি আছে। এই শক্তি দেখলে এখন তোমরা দেখবে যে খেতে খামারে দেখতে পাবে যে এই সোলার প্যানেল দিয়ে ডিপ চালানো যায় এবং সোলার দিয়ে মেশিন চালানো যায়, মোটর চালানো যায়, মানে বিষয়গুলো বুঝতে পারতেছ, কোনো কারেন্টের দরকার নেই, সেক্ষেত্রে জাস্ট সোলার দিয়ে এগুলো করা যাচ্ছে। এবং তোমাদের বাসা বাড়িতেও সোলার থাকতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাল্ব তোমরা জ্বালাতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি, মানে পৃথিবী যতদিন বেঁচে আছে অতদিন সূর্য বেঁচে আছে, আর সূর্য যতদিন বেঁচে আছে অতদিন আমাদের সৌরশক্তি পেতেই থাকবো। তো এটা আমাদের হারানোর কোনো সম্ভাবনা নাই। তারপরে বায়ুশক্তি বায়ুকল আছে, বায়ুকল অনেক বড় বড় টারবাইন, এরকম করে টারবাইন যুক্ত থাকে একটা কলের মধ্যে, এভাবে ঘুরতেই থাকে। আর এখানে মেশিন সেট থাকে, ওই সেট থেকে আমাদের কি আমাদের মানে বিদ্যুৎ উৎপাদন হইতে থাকে। জলবিদ্যুৎ আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম কীভাবে জলবিদ্যুৎ তৈরি হয়। তো আমরা এখন দেখবো বায়ুশক্তি, বায়ুশক্তিটা বুঝতে পারতেছি যে একটা টারবাইন ঘুরতে থাকবে, এক একটা টারবাইন অনেক লং, মানে এত লং বলার মতো। এটা যদি মেশিনটা আছে, মেশিনটা অনেক ভোর একটা ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। তোমরা বায়ুকল সম্পর্কে তোমরা ইয়াতে সার্চ দিবে ইউটিউবে, তাহলে দেখতে পাবে যে বায়ুকলের অরিজিনাল কাহিনিগুলো কী, তাহলে এগুলো মনে থাকবে ভালো। তো বায়ু, পৃথিবীতে যতদিন কি বায়ু আছে ততদিনই আমাদের কী আছে, এই বায়ুকলটা বেঁচে আছে। বায়ুকলটা বেঁচে আছে মানে কি নবায়নযোগ্য শক্তি বেঁচে আছে। সর্বশেষ আমরা চলে আসলাম জিওথার্মাল, তোমাদের বইয়ের মধ্যে এটা আছে। সৌরশক্তি সম্পর্কে তো জানলাই, বায়ুকল, বায়ু ফুয়েল, আচ্ছা জিওথার্মাল ভূতাপীয়, যার বানা নাম হচ্ছে 112 পৃষ্ঠায় আছে দেখবা, যার বানা নাম হচ্ছে ভূতাপীয় শক্তি। তুমি যদি পৃথিবীর, এটা ভূগোল বইয়ের মধ্যে আছে, যদি তুমি পৃথিবীর 1 কিলোমিটার ভিতরে প্রবেশ করো তাহলে দেখবা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায়, আরও 2 কিলোমিটার গেলে আরও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রত্যেকটা মানে 1 কিলোমিটার গভীরে ডুববা, প্রতি কিলোমিটারে 20 ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে যাবে। তো ভূমি থেকে যদি তুমি কোনো শক্তি নিতে চাও তাহলে কিন্তু খুব সহজ নেওয়া। তো এইভাবে ভূমির ভিতরে যেহেতু শক্তি আছে বা যেহেতু তাপ আছে, আর তাপ থেকে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে আমরা সেখান থেকে কি বিদ্যুৎ পেতে পারি। তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে নবায়নযোগ্য শক্তির গুরুত্বপূর্ণ আরেকটি হচ্ছে ভূতাপীয় বা জিওথার্মাল শক্তি। আমাদের পৃথিবীর ভেতরে অংশ উত্তপ্ত আগ্নেয়গিরি দিয়ে যখন সেটা বের হয়ে আসে তখন আমরা সেটা টের পাই যে কতটা উত্তপ্ত। যারা আগ্নেয়গিরির আশেপাশে বসবাস তারা বুঝতে পারে যে কতটা ভূমিতে তাপ আছে। তো আমাদের ইনশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ যে আমাদের এই বাংলাদেশের মধ্যে আগ্নেয়গিরির কোনো সম্ভাবনা নেই বা এখন পর্যন্ত হয়নি। অন্যান্য দেশ আছে কিছু, সেগুলো দেশে তো সবসময় আগ্নেয়গিরি হয় এবং আগ্নেয়গিরির কারণে কিন্তু অনেক প্রায় শহরগুলো ধ্বংস হয়ে গেছে। এত খারাপ একটা আগ্নেয়গিরি বলতে একদম ধরো যে আগুনের স্রোত, এরকম একটা বিষয় চিন্তা করা যায় এই বিষয়গুলো। তো এরপরে আছে আমাদের দেখো যে তাই কেউ যদি কয়েক কিলোমিটার গর্ত করে যেতে পারে তাহলে তাপশক্তি একটি বিশাল উৎস পেয়ে যাবে। অবশ্য কয়েক কিলোমিটারের কথা বলা আছে,
মানে প্রতি কিলোমিটার 20 ডিগ্রি বাড়ে, তো কয়েক কিলোমিটার গেলে তো এরকম 80 90 100 120 এরকম তো ডিগ্রি হয়ে যাবে, তাই না? প্রক্রিয়াটি এখনও সহজ নয়, তাই ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়নি। কোনো কোনো জায়গায় তার ভূ প্রকৃতির কারণে সেখানে এ ধরনের শক্তি সহজেই পাওয়া যায়, সেগুলো থেকে ব্যবহার শুরু হয়েছে। মানে কিছু কিছু জায়গায় হয়তো বা অনেক তাপ বেশি, তো অল্প একটু গেলে হয়তো বা তাপ বেশি পাওয়া গেছে এবং সেখানে জায়গায় এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। তো আমরা এখানে দেখে নিলাম যে শক্তির বিভিন্ন উৎস সম্পর্কে অবশ্যই জেনে ফেললাম, এরপরে আমরা শক্তির নিত্যতা সম্পর্কে জানবো, একটা গুরুত্বপূর্ণ টপিকস এবং এখান থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছিল। এরপর আমরা দেখব শক্তির নিত্যতা। শক্তির নিত্যতা বলতে শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয় মাত্র, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তির সৃষ্টিও হতে পারে না, শক্তির ধ্বংস হতে পারে না, শক্তি জাস্ট একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয় মাত্র। যেমন এই যে আমাদের টুপ, কলমের টুপ ফুদিলে দেখবা বায়ু শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে, এবং এই যে লাইটগুলো কিন্তু দেওয়া আছে আমার সামনে এবং উপরেও লাইট দেওয়া আছে, এটা বিদ্যুৎ শক্তি আলো শক্তিতে রূপান্তরিত হয়েছে। এবং যদি তুমি ফটোগ্রাফি প্লেটের উপরে যদি তুমি আলো ফেলো, সেটা আলো সম্পাদন করে এটা একটা যৌগ তৈরি করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এরকম করে অনেক অনেক শক্তি আছে যেগুলো রূপান্তরিত হয়, পরিবর্তিত হয়। তো শক্তির রূপান্তরে আমি যাব না, নিত্যতাতে আমরা থাকি। শক্তির নিত্যতা বলতে এখানে একটা ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে আসছিল, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু এটা, যদি বইয়ের মধ্যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা নাই। তো এইখান পর্যন্ত এখানে একটা কী আছে, বস্তু আছে, অ্যাম্বরের একটা বস্তু আছে। মনে করি অ্যাম্বরের একটি বস্তু ভূমি থেকে এই উচ্চতায় আছে। ওকে, এটা অবস্থান হচ্ছে এ, এটা অবস্থান হচ্ছে আমাদের কি বি, আর এটা অবস্থান হচ্ছে আমাদের কি সি। বস্তুটার তিনটে অবস্থা, একটা হচ্ছে আমাদের কী অবস্থা, এটাকে কী বলবো আমরা, সবচেয়ে হাই অবস্থা, সেটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের কি বি অবস্থা, এটা হচ্ছে আমাদের সি অবস্থা। মনে করো বস্তুটা এই অবস্থায় আসতে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে বাকি এই পথটা যে আছে এই পথটাকে আমরা বলতে পারি কি এইচ মাইনাস এক্স। কেন? কারণ এক্স পরিমাণ চলে আসছে আর টোটালি হচ্ছে এইচ, তো এইচ থেকে আমরা এক্স বাদ দিলে বাকি পথ পাবো। এটা যদি আরও ক্লিয়ার করে বলতে যাই, তাহলে মনে করো এটা 100 মিটার লম্বা উচ্চতা, তো 100 মিটার থেকে 40 মিটার চলে আসছে, তাহলে বলো তো বাকি আছে কত, 60 মিটার। কেমনে বের করলা? এটা হচ্ছে টোটালি 100, আর চলে আসছে 40, আর বের করছো কীভাবে, 100 - 40। তো 40কে ধরে নাও এক্স, আর উচ্চতা হচ্ছে 100, তাহলে কি এখানে 100 হচ্ছে এইচ আর 40 হচ্ছে আমাদের কি এক্স, তো এইচ মাইনাস এক্স। তো আশা করি এটা বুঝতে পারছো যে বাকি আছে আমাদের এইচ মাইনাস এক্স মিটার। তাহলে প্রতি ক্ষেত্রে প্রশ্ন হলো, প্রতি ক্ষেত্রে প্রমাণ করো যে প্রতি ক্ষেত্রে এ বি সি তিন অবস্থানে প্রতি ক্ষেত্রে বিভব শক্তি ও গতিশক্তির পরিমাণ সমান। তো এই ক্ষেত্রে আমরা শর্টকাটে আলোচনা করব। মনে করি অ্যাম্বরের একটি বস্তু এই উচ্চতায় আছে এ অবস্থানে, সেটি বি অবস্থানে যখন আসে সেটা এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে এবং সেটা ভূমি থেকে এইচ মাইনাস এক্স পরিমাণ উচ্চতায় থাকে, আর যখন সেটা সিতে অবস্থান করে তখন তা এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেলে এবং সেটা ভূমিতে থাকার কারণে তার বিভব শক্তি থাকে না। তো থাকে না, ওটা পরে আসবো আমরা ধীরে ধীরে, আমরা প্রথমত আলোচনা করি এ অবস্থানে এইটুকু খালি লিখে দিই, বস্তুটির বিভব শক্তি কী দ্বারা প্রকাশ করা হয়, বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা, ভি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ, কারণ এইচ উচ্চতায় আছে তাই এম আর জি তো অবশ্যই আছে, জি তারপরে কি এইচ, এবং গতিশক্তি টি ইকুয়াল টু জিরো, কারণ এইখানে স্থির থাকার কারণে তার বেগ থাকবে না, আর বেগ না থাকলে গতিশক্তি হবে আমাদের কি জিরো। তো এ অবস্থানে মোট বিভব শক্তি ও গতিশক্তির পরিমাণ কতটুকু হবে, ভি প্লাস টি, অর্থাৎ ভি হচ্ছে কি এম জি এইচ, আর টির মান হচ্ছে আমাদের কি জিরো, ইকুয়াল টু কি এম জি এইচ। এটা হচ্ছে আমাদের কী ক্ষেত্রে, এ অবস্থানে। আমরা একটু বি অবস্থানে লিখি এইটুকু জায়গাতে, বি অবস্থানে মানে সব ক্ষেত্রে তো সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বি অবস্থানে
বি অবস্থানে বস্তুটির বিভব শক্তি, বিভব শক্তি লেখা সম্ভব হচ্ছে না, তো আমরা তোমার একটু লিখে নিও বিভব শক্তি। আমি বলে দিচ্ছি ভি ইকুয়াল বিভব শক্তি, এখানে কিন্তু চেঞ্জ হবে, এটুকু নেমে আসছে এক্স, আর আছে কতটুকু উচ্চতায় সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে আমরা লিখতে পারি এম জি এইচ মাইনাস এক্স। আর যেটা চলে আসছে এটা কিন্তু অতিক্রান্ত করছে, অতিক্রমণ করছে মানে অতিক্রম করছে, আর কতটুকু উচ্চতায় আছে এইটার উপরে ডিপেন্ড করে বিভব শক্তি, মানে এইচ এই কতটুকু উচ্চতায় আছে এ এইচ মাইনাস এক্স উচ্চতায়, তাহলে গুণ করে দাও এম জি এইচ মাইনাস এম জি আর এক্স, এম জি এক্স, এই এম জি দ্বারা এইচকে গুণ, এম জি দ্বারা এক্সকে গুণ, তাহলে এটা দাঁড়ালো। আর আমাদের বস্তুটির গতিশক্তি টি কল্ড হচ্ছে আমাদের কি এইটুক পদ চলে আসছে না, চলে আসছে কতটুকু এক্স, তাহলে আমরা লিখতে পারি এম জি এক্স, এই দেখো জি এর টি এর মান হচ্ছে কি এম জি এক্স। তাহলে মোট ওই সেম কথাগুলো আমি বাংলাগুলো লিখতেছি না, জায়গা নেই, সেম কথাগুলো তোমরা লিখে দেবে, বি অবস্থানে মোট বিভব শক্তি ও গতিশক্তি হচ্ছে ভি প্লাস টি, তো ভি এর মান হচ্ছে আমাদের কি এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস টি এর মান হচ্ছে এম জি এক্স, এই এম জি এক্স, এই এম জি এক্স গেল কাটা এক্স, কিন্তু এগুলো এটা হচ্ছে এইচ, এক্সটা একটু ভালো করে দিই, এটা এটা কাটা গেলো, তাহলে বাকি থাকলো কি এম জি এইচ। দেখো তো বি অবস্থানে আর এ অবস্থানে মোট গতিশক্তি হচ্ছে, গতিশক্তি বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, এখানে হচ্ছে এম জি এইচ। তো আমরা সি অবস্থানে দেখি, সি অবস্থানে বস্তুটির বিভব শক্তি ভি ইকুয়াল টু হচ্ছে সম্পূর্ণ চলে আসছে, তার মানে এখন উচ্চতাটা কিন্তু নাই, উচ্চতাটা নাই, সেই জন্য আমরা বলবো এটা জিরো। আর গতিশক্তি হচ্ছে বস্তুটির গতিশক্তি হচ্ছে আমাদের সম্পূর্ণ চলে আসছে, মানে কত অতিক্রম করছে এইচ অতিক্রম করছে, এইচ উচ্চতা ছিল কিন্তু এটা তো পদ অতিক্রম করছে, তাই আমরা লিখতে পারি এম জি এইচ, এই হচ্ছে আমাদের গতিশক্তি, গতিশক্তি হচ্ছে এম জি এইচ। তাহলে মোট বিভব শক্তি আর গতিশক্তির পরিমাণ হবে আমাদের জিরো প্লাস এম জি এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এম জি এইচ, কি অদ্ভুত তাই না, এম জি এইচ মিলে গেছে। তাহলে তিন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর বিভব শক্তি আর গতিশক্তির পরিমাণ এম জি এইচ, এম জি এইচ, এম এইচ। তাহলে আমরা দেখলাম শক্তির নিত্যতা এখান থেকে প্রমাণিত হলো যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, শক্তির মোট বিভব শক্তি আর আমাদের গতিশক্তি মোট পরিমাণ সবসময় সমান, এটা আমরা এখানে প্রমাণ করে ফেললাম। তো এরপরে আমরা দেখব শক্তির রূপান্তর, এটা সুন্দর করে নোট ডাউন করে ফেলবে, আমি কিন্তু এখানে একটু ভালো করে লিখে দিয়েছি, বাকিগুলো লিখে দিন, আর প্রথম অংশটা বলে দিয়েছি মনে করি অ্যাম্বারের কোনো বস্তুতে, অ্যাম্বারের একটি বস্তু এই যে উচ্চতায় আছে তাহলে বস্তুটির গতিশক্তি বিভব শক্তি হবে এই অবস্থান বি অবস্থান সি অবস্থানে, সেটা একটু দেখবে তোমরা। ওকে, এটা গেলো আমাদের কি শক্তির নিত্যতা, নিত্যতার সূত্র বা কাহিনী ধরতে গেলে। ওকে, এটা তো আমরা বুঝলাম, এখন আমরা দেখি শক্তি রূপান্তর। আমি আগেই বলছিলাম শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এবং শক্তি বর্ত পৃথিবীতে যত আছে সবগুলো শক্তি কি অবিনশ্বর, মানে ধ্বংস হয় না, এরা শুধুমাত্র তাদের অবস্থান পরিবর্তন করে। আচ্ছা, তোমাদের বইয়ের শক্তি রূপান্তর এটি আছে 114 পৃষ্ঠায়। শক্তি রূপান্তরে প্রথমে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ শক্তি, শক্তি রূপান্তরের মধ্যে আছে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি রূপান্তরগুলো কি একটু আমরা একটু পড়ে নিই এখানে, দেখো একটু পড়লেই বুঝতে পারবে। শক্তি রূপান্তরের উদাহরণ দিতে হলে আমরা সবার আগে বিদ্যুৎ বা তড়িৎ শক্তির উদাহরণ দিতে দেই, তার কারণ এই শক্তি সবচেয়ে সহজে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় এবং চারপাশে আমাদের এই শক্তিটা দেখতেই পাই। তো এই শক্তিটা কী কী ঘটনাগুলো ঘটে একটু দেখে দেখতে পাবো আমার একটু পরেই দেওয়া আছে, দেখো। তো এখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক পাখা অন্যান্য মোটর তড়িৎ বা বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে দেখি, মানে এই যে আমাদের যান্ত্রিক যে বৈদ্যুতিক পাখাটা যে আছে, পাখাটা একটা যন্ত্র আর আমাদের বিদ্যুৎ শক্তি যন্ত্রে রূপান্তরিত হয়, তাই আমরা বলতে পারি যে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তো শক্তি আসলে বিদ্যুৎ বা তড়িৎ শক্তি থেকে ভিন্ন কিছু নয়, তারপরেও আমরা মোটর বা বৈদ্যুতিক পাখার ভেতরে বিদ্যুৎ শক্তিকে প্রথমে চুম্বক শক্তিতে রূপান্তরিত করে, সেক্ষেত্রে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তি বা হিটার এটা ইত্যাদি তাপ শক্তিতে রূপান্তরিত করে, বাল্ব টিউব এলইডি ইত্যাদি, এগুলো তোমরা একটু পড়ে নিও। এরপরে আছে আমাদের রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তিটা কী কী রূপান্তর করে একটু দেখে নিও, যদি কোথাও বুঝতে সমস্যা হয় কোনো লাইনে তাহলে পিকচার তুলে আমাকে একটু পাঠিয়ে দিবে যারা গ্রুপে যুক্ত আসো। তাপশক্তি, এই তাপশক্তিটা সম্পর্কে তোমরা ভালোভাবে জানো, যেমন এই যে বাল্ব যদি অনেকক্ষণ জ্বলা থাকে সেটাকে তাপে রূপান্তরিত হয়, এই ক্ষেত্রে কি বিদ্যুৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়েছে। এরপরে আছে আমাদের যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, তারপরে আছে আলোক শক্তি, ফটোগ্রাফি ফিল্মের উপরে আলো ফেলা হয় সেই ক্ষেত্রে। এরপরে আছে আমাদের ভর, ভর কিন্তু আমাদের
রাসায়নিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি ইত্যাদি হয়ে গেল ভর। তো এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ভর বলতে আমরা বুঝি ইকুয়াল টু এমসি স্কোয়ার, অর্থাৎ আইনস্টাইনের বিখ্যাত সূত্র ভর এবং আলোর মধ্যে একটা সম্পর্ক, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করি। পরবর্তী ক্লাসটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে, তোমাদের তিন ক্লাসের তৃতীয় বিষয়গুলো শেষ হয়ে যাবে। এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন, নৈবেদিক প্রশ্ন, গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। খুব দ্রুত তোমাদের সাথে সেগুলো নিয়ে আসতেছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের এই ভিডিওটা দেখতে কতটুকু ভালো লাগলো, এবং পূর্ববর্তী ভিডিও কিন্তু অনেক কালো ছিল, মানে লাইটিং সেটআপ ভালো ছিল না, আমার ফোনে প্রবলেম ছিল, তো এবার জানাবে যে এগুলো সব ঠিকঠাক আছে কি না। তো বাড়ির কাজগুলো করে ফেলবে, সম্পূর্ণ নোট ডাউন করে আমাকে পাঠিয়ে দিবে, এবং কি ইভেন এই যেগুলো বললাম না, তারপর তোমাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা খেয়াল করতে হবে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরগুলো লিখতে হবে, যে বিদ্যুৎ শক্তি থেকে এই রূপান্তর হয়, এইটা এইটা বলা হয় যান্ত্রিক শক্তিতে রূপান্তর, এইটা শক্তিতে রূপান্তর, ওটা শক্তিতে রূপান্তর। তারপর রাসায়নিক শক্তি রূপান্তরগুলো বলতে হবে, তাপশক্তি রূপান্তর বলতে হবে, এবং আলোক শক্তি রূপান্তরগুলো বলতে হবে। এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।